স্পিনলাই রাহমায়ানুর রাহিম আজকে আমরা বিশেষ পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করবো যেগুলো প্রায় সময় বিশেষ পরীক্ষায় আসে অ্যাব অরিজিনাল অর্থ হলো আদিবাসী অ্যাড হোক অনানুষ্ঠানিক অ্যাড হোকের ক্ষেত্রে আমরা নিমনিক মনে রাখতে পারি যে টেলিভিশনে কিছু অ্যাড দে যেগুলো আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় আর অ্যাড হোক ইউটিউবের কিছু অ্যাড যেগুলো অনানুষ্ঠানিকভাবে দেওয়া হয় সো এভাবে আমরা মনে রাখতে পারি অ্যাড হোক মানি অনানুষ্ঠানিক এজেন্ডা আলোচ্যসূচি ক্যাবিনেট মন্ত্রী পরিষদ কারফিউ সান্ধ আইন ডিট দলিল ডাইভালস প্রকাশ করা ডাইভালসের নিমনিক আমরা এভাবে মনে রাখতে পারি যে বাংলাদেশের মধ্যে এখন অনেক ধরনের ড্রাইভার আছে কেউ কার চালায় কেউ বাস চালায় কেউ লঞ্চ চালায় তো বিভিন্ন ধরনের ড্রাইভার বাংলাদেশে প্রকাশ পেয়েছে এখান থেকে মনে রাখতে পারি যে ডাইভালস অর্থ প্রকাশ করা এক্সাইজ ডিউটি আবগারি শুল্ক অ্যামেন্ডমেন্ট শব্দের অর্থ সংশোধনী অকশন শব্দের অর্থ নিলাম আমরা জানি যে অনেকে জমি বন্ধক রেখে ব্যাঙ্ক থেকে লোন নেয় এ লোন যখন পরিশোধ করতে পারে না তখন ব্যাঙ্ক অ্যাকশান নেয় কী অ্যাকশান নেয় তার জায়গা জমিগুলা নিলামের তুলে এখান থেকে মনে রাখতে থাকতে পারি যে অকশন শব্দের অর্থ নিলাম অ্যানোনিমাস অনামা অর্থাৎ বেনামি অনেকে অনেক ধরনের কবিতা লেখে কিন্তু নাম লেখে না এগুলাকে বলা হয় অ্যানোনিমাস রাইটিং কার্টেইল সংক্ষিপ্ত করা পুলিশে অনেক সময় দাঙ্গা হাঙ্গামা বন্ধ করার জন্য ককটেল মারে এতে বিভিন্ন মানুষের জীবন সংক্ষিপ্ত হয়ে যায় অল্প বয়সে মারা যায় তো এখান থেকে মনে রাখতে পারি ককটেল থেকে কার্টেইল অর্থ সংক্ষিপ্ত করা কাস্টম প্রথা ডেলিগেট প্রতিনিধি ইমিগ্রেন্ট প্রবাসী এক্ষেত্রে একটা জিনিস মনে রাখব যখন বাংলাদেশ থেকে কেউ এক্সিট করে অন্য দেশের উদ্দেশ্যে সৌদি আরব বা কাতার যাবে যখন এক্সিট করে নিজের নেটিভ কান্ট্রি তখন তাকে বলা হয় এমিগ্রেন্ট এক্সিট থেকে মনে রাখবো এমিগ্রেন্ট আর যখন কাতারের মধ্যে প্রবেশ করে বা দুবাইয়ে প্রবেশ করে তখন ইন করছে ইনমানি ভিতরে ঢুকছে কাতারের ভিতরে ঢুকছে ইন থেকে মনে রাখবো ইমিগ্রেন্ট আই এম এম আই জি আর এন টি দুইজনেই প্রবাসী কিন্তু একজন এক্সিট করতেছে আরেকজন ইন করতেছে এক্স অফিসিও পদাধিকার বলে এরপরে দেখি ইরেডিকেশন অর্থাৎ উচ্ছেদ করা ফোর ফিট বাজেয়াপ্ত করা কারো যদি জায়গা জমি বিল্ডিং যদি বাজেয়াপ্ত করা হয় তখন সে কপালের মধ্যে হাত দেয় অর্থাৎ ফোর হ্যাড অর্থ কপাল কপালের মধ্যে হাত দেয় ফোর হ্যাড থেকে মনে রাখবো ফোর ফিট গুড অফিসেস মধ্যস্থা করা মধ্যস্থতা করা গুড অফিসেস মধ্যস্থতা করা অনরারি অবৈতনিক অর্থাৎ অনরারি মানে যেখানে বেতন নেওয়া হয় না এটা সম্মানী অনার থেকে মনে রাখতে পারি যে সম্মানি আর সম্মান তো টাকা দিয়ে হয় না বেতন দিয়ে হয় না তো এখান থেকে মনে রাখতে পারি অনার থেকে অনরারি অর্থ অবৈতনিক ইন্ডেক্স সূচক বা নির্ঘণ্ট যেটা বইয়ের শুরুতে দেওয়া হয় ক্নেইভ দুর্বৃত্ত বা প্রতারক আমরা জানি যারা দুর্বৃত্ত বা প্রতারক তারা নাইফ দিয়ে চুরি দিয়ে মানুষকে আহত করে নাইফ থেকে মনে রাখবো ক্নেইভ অর্ডন্যান্স সমরাষ্ট্র আমরা জানি বাংলাদেশে যেটা সমরাস্ত্র কারখানা বাংলাদেশ মিলিটারি ওইটা হলো গাজীপুরে তো এখান থেকে মনে রাখতে পারি যে গাজীপুরে অর্ডন্যান্স কারখানা আছে প্লিডিংস আরোজি ও লিখিত জবাব অনেকে অনেকে অনেক সময় কোর্টের মধ্যে আরোজ করে বলে প্লিজ আমার মামলাটা একটু দেখেন প্লিজ থেকে মনে রাখতে পারি প্লিডিংস অর্থাৎ লিখিতভাবে আরোজ করা বা কোনো কিছু আবদার করা বা আপিল করা পোর্টফোলিও দপ্তর আমরা জানি যেখানে সি পোর্ট আছে অর্থাৎ সমুদ্র বন্দর আছে সেখানে শুধু একটা দুইটা দপ্তর না বহু ধরনের দপ্তর আছে অর্থাৎ পলি পি ও এল ওয়াই পলি মানে অনেক অনেকগুলো দপ্তর আছে তো পলি থেকে মনে রাখতে পারি ফোলিও পোর্টফোলিও অর্থাৎ দপ্তর কোটেশন দরপত্র কোটেশনের আরেকটা অর্থ হইতে পারে উদ্ধৃতি অর্থাৎ কোনো রাইটারের কোনো লেখা যদি কপি করা হয় ওটাকেও কোটেশন বলা হয় রায়ট অর্থাৎ দাঙ্গা এরপরে দেখি এপি কুরিজম অর্থাৎ ভোগবাদ অর্থাৎ আমি ভোগ করব এই নীতিকে বলা হয় এপিকুরিজম জেনারেল অ্যামনেস্টি সাধারণ ক্ষমা হ্যান্ডবিল প্রচারপত্র হাইজিন স্বাস্থ্যবিদ্যা কিংসম্যান জ্ঞাতিভাই বা আত্মীয় স্বজন আমরা জানি কিচ অ্যান্ড কিন মানি রিলেটিভস এখান থেকে মনে রাখতে পারি কিংসম্যান অর্থ আত্মীয় বা জ্ঞাতি নেগোসিয়েশন অর্থাৎ আলাপ আলোচনা অনেকে অনেক দেশের মধ্যে নেগেটিভ সম্পর্ক গড়ে ওঠে যেটা নেগোসিয়েশন এর মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে তারা সম্পর্ককে ঠিক করে এখান থেকে মনে রাখতে পারি নেগোসিয়েশন অর্থ আলাপ আলোচনা অর্ডিন্যান্স অর্থাৎ অধ্যাদেশ অনেক সময় আমরা দেখছি যে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে অর্থাৎ অর্ডিন্যান্স জারি করে তো এখান থেকে মনে রাখতে পারি যে অর্ডিন্যান্স অত অধ্যাদেশ এরপরে পোস্টেজ ডাকমাশুল প্রভুক উস্কানি দেওয়া এটা নিমনিক এভাবে মনে রাখতে পারি অনেকে প্রভুকে ডাকে তার খোদাকে ডাকে তো প্রভুকে ডাকলে নাস্তিকরা উস্কানি দেয় তো এখান থেকে মনে রাখতে পারি প্রভু অর্থৎ উস্কানি রেফারেন্ডাম গণভোট রিলিভেন্ট প্রাসঙ্গিক এরপরে দেখি স্যাংশন অর্থাৎ মঞ্জুরি বা মঞ্জুর করা বা গ্রহণ করা সাবসিডিয়ারি সম্পূরক বা সহায়ক আমরা অনেক সময় শুনছি যে এই প্রতিষ্ঠানটা ওই প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এখান থেকে আমরা মনে রাখতে পারি যে সাবসিডিয়ারি অর্থাৎ সম্পূরক বা সহায়ক এস্টিক মা লজ্জাকর এটার নেমনিক আমরা এভাবে মনে রাখতে পারি যে কারো যদি মা না থাকে ওই বাচ্চাকে অনেকে লজ্জা দেয় এখান থেকে মনে রাখতে পারি এস্টিক মা যদি না থাকে এটা লজ্জাকর আলটিমেটাম চরমপত্র এরপরে দেখি সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা যিনি কোনো ধর্ম মানে না সাবজুদিস অর্থাৎ বিচারাধীন অর্থাৎ আন্ডার দ্য জাজমেন্ট বা পেন্ডিং আছে কোনো বিচার এটাকে বলা হয় সাবজুদিস ট্রিজারার এটাকে বলা হয় কোষাধ্যক্ষ অর্থাৎ কেশিয়ার বা যিনি টাকা জমা রাখেন এই পরিভাষাগুলো আমরা মনে রাখার চেষ্টা করি জাকাল্লাউ খায়ের